হ্যালো, সালাম আলাইকুম। আমি জান্নাতারা ঝর্ণার বড় ভাই। আজ থেকে দু বছর আগে আমি মামুন হক সাহেবের সাথে তার বিয়ে দেওয়াই এবং তাদের লেখা দুইটা ডায়রি আমার কাছে আছে যে তারা একে অপরকে কতটা ভালোবাসে এবং কি কি। বড় যেটা, এটা হচ্ছে মামুন হকের হাতে লেখা, এটা হচ্ছে জান্নাতারা ঝর্ণার হাতে লেখা। আপনারা চাইলে আপনার কাছে পাঠাতে পারি। দুঃখের বিষয়, আমি এখন এই মুহূর্তে ইটালিতে আছি, বাংলাদেশে গেলে আপনাদেরকে একটু দেখাবো। আমি যাই হোক, আমার এই কথাটা কতটুকু সত্য, এই কথার কি দলিল আছে যে আমি জান্নাতের ভাই? কিচ্ছু নেই, আমি ভিডিওতে বলে দিলাম। এটা এখন আপনারা শেয়ার দিয়ে দিবেন, সারা বাংলাদেশ সরে যাবে। জান্নাতের ভাইকে পাওয়া গেছে, এখন বর্তমানে ইটালিতে আছে, সেখান থেকে সে একটা ভিডিও আপলোড দিয়েছে। আসলে চিলে কান নিয়ে গেছে, কানটা তো দেখতে হবে আগে, না দেখে দৌড়াচ্ছে চিলের পিছনে। আমাদের অবস্থা আছে এরকম। মামুন সাহেবকে ধরেছে রিসোর্টে, সেখান থেকে বের হয়ে এসে নাকি তার ওয়াইফকে ফোন দিয়েছে, সেই কলটা আবার ভাইরাল হচ্ছে, টিভিতে দেখাচ্ছে, মিডিয়াতে চলতেছে, ন্যাশনাল টিভিতে খবরে বলতেছে। তারপর জান্নাতারা নাকি তার ছেলেকে ফোন দিয়েছে, বাহ, ছেলেকে সেসব কথা বলবে, তাদের ব্যক্তিগত পার্সোনাল কথা, বাহ, এটাও চলতেছে মিডিয়াতে, আমাদেরকে বোকা বানাচ্ছে, চলতেছে। তারপর আবার তার ছোট ছেলে আবার বলতেছে আমার মার দেখে সে কোনো জোর দিয়েছে, মা তাকে যে গল্প করছে এগুলো, কোন মা এগুলো বলতে পারে কোন ছেলেকে, তার ছোট সন্তানকে? সে তার স্বামীকে বলবে, সে তার বাবাকে বলবে, ভাইকে বলবে, এগুলো বলতেছে, আমরা এগুলো মিডিয়া থেকে নিচ্ছি, আমরা বিনোদন চলতেছে চালাচ্ছি, কত আনন্দ নিচ্ছি, আমরা শেয়ার দিচ্ছি। তারপর তার আবার ছোট ছেলে আবার আসছে, বলতেছে না একবারে সুখী, সে কিছুই করেনি, মামুন সাহেব কোনো সমস্যা নাই, ওটা আমরা আবার শেয়ার দিচ্ছি। আজকে আবার দেখতেছি তার ছোট ছেলে আসে, এরকম একটা ডায়েরি নিয়ে আসছে, কয়েকটা ডায়েরি নিয়ে আসছে মার হাতের লেখা। বাহ, মা ডায়েরিগুলো তার ছেলের নামে দিয়ে যাবে, ছেলে এখানে দিবে, তার বান্ধবীকে দিবে, ডায়রি মানে বান্ধবীকে দেখায়, এগুলোকে দেখায়, শেয়ার করে, ছেলেকে দিবে। যাই হোক, এখনো পর্যন্ত আমরা তাদের দুজনার, মানে মামুন হক এবং ঝর্ণার বাবা মাকে আমরা পাইনি যে তারা সামনে এসে মিডিয়াতে এসে বলবে, যেটা একটা সত্যতা বলবে, বা তাদের দুজনকে একত্রিত করে একটা কথা আসবে, এগুলো আমরা এখনো পাইনি। তো যাক, বিনোদন ভালো চলতেছে, আপনারা বিনোদন নেন, আমিও নিচ্ছি, সকলে ভালো থাকবেন।